এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সো আমি এখানে কিছু প্রবলেম এসেছো, এগুলো চলো সলভ করি। বিফোর ডে এগুলো হলো ক্লাস সিক্সের আইসিএসই বোর্ডের প্রবলেম। সো এখানে প্রবলেমগুলো কিসের? এটা হলো লিনিয়ার ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, ঠিক আছে? সো এখানে বলছে একটা ইকুয়েশন দেওয়া আছে, এর মধ্যে আমাদের প্রশ্নটা দেওয়া থাকবে লাইক সলভ দিস ইকুয়েশন অর সলভ অ্যান্ড ভেরিফাই। ইন ম্যাক্সিমাম কেসে ভেরিফাইটা দেয় না, বাট যদি চাও করতে পারো। আমি নেক্সট প্রবলেম আমাদের ভেরিফাইটা দেখিয়ে দেবো, এখানে শুধু আমি সলভ করছি, ঠিক আছে? চলো লেটস স্টার্ট ইট। এখানে কি বলেছে, এক্স বাই টু প্লাস সিক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্স বাই থ্রি মাইনাস ফাইভ। সো এটা করার শর্টকাট ট্রিকটা হলো, প্রথম সবগুলো এক্স কে এক সাইডে নিয়ে যাও, এন্ড এক্স ফ্রি টার্ম গুলোকে আরেক সাইডে নিয়ে যাও। সো এক্স বাই টু প্লাস সিক্স, এখন এদিক থেকে এদিকে আসলে সাইন চেঞ্জ হবে, এখানে সামনে কিছু নেই মানে পজিটিভ সাইন আছে, ইকুয়াল টু ই সাইডে আসলে রুলস অফ ট্রান্সপোজিশন, এই রুলস এর মধ্যে দিয়ে আমরা এটা বলতে পারি যে এটা মাইনাস এক্স বাই থ্রি হয়ে যাবে, ইকুয়াল টু মাইনাস ফাইভ আছে প্লাস সিক্স আছে, তো ই সাইডে গেলে এটা মাইনাস সিক্স হয়ে যাবে, ঠিক আছে? নাও এখানে এলসিএম করবো, হোয়াট ইজ এলসিএম অফ টু এন্ড থ্রি? সিক্স। নাও টু ডিভাইড সিক্স ডিভাইড বাই টু থ্রি, তাহলে এখানে থ্রি এক্স, এখানে ওয়ান ডিভাইড বাই সিক্স, তো আনসার হল সিক্স, তো সিক্স এক্স মাইনাস থ্রি ডিভাইড সিক্স ডিভাইড বাই থ্রি টু, তো এটা হবে টু এক্স। সো মাইনাস ফাইভ মাইনাস সিক্স কি হবে? সিম্পল, সাইনগুলো যদি সেম থাকে তাহলে এগুলো এড হয়ে যাবে, এখন মাইনাস ফাইভ আছে মাইনাস সিক্স আছে, ঠিক আছে? সো যারা কনফিউশন তারা এইভাবে করতে পারো, এখানে জিরো আছে, মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ, এরকম করে করে অনেকগুলো আছে, মাইনাস টেন মাইনাস ইলেভেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, ওকে ঠিক আছে, মাইনাস ফাইভ আছে, মাইনাস ফাইভ থেকে আবার মাইনাস সিক্স করতে লাগবে, তো আমরা এই সাইডে যাবো। সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সো মাইনাস ইলেভেন হচ্ছে, ঠিক আছে? অনেকজন যারা কনফিউশন থাকো তার এই ডায়াগ্রাম দিয়ে বা এরকম নাম্বার লাইন ড্র করে আমরা সলভ করতে পারবো, ঠিক আছে? এই নাম্বার লাইনের মধ্যে যদি সাবট্রাকশন হয় তাহলে এই সাইডে যাবে, আর যদি এডিশন হয় তাহলে এই সাইডে যাবে, এটি মানে এইভাবে জাম্প হবে, আর সাবট্রাকশন হলে এইভাবে জাম্প হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? সো সো এখানে মাইনাস ফাইভ মাইনাস সিক্স কি হবে? মাইনাস ইলেভেন, ঠিক আছে? সো এগুলো ইভ্যালুয়েট করে সিক্স প্লাস থ্রি নাইন, নাইন মাইনাস টু সেভেন, দ্যাট মিনস সেভেন এক্স বাই সিক্স ইজ ইকুয়াল টু মাইনাস ইলেভেন, দিস ইমপ্লাইজ x is equal to minus 2 ঠিক থাকবে, 6 into element কত 66, ঠিক আছে? minus 66, ঠিক আছে? তো 7x equal to minus 66, শুধু x বের করতে হলে 7 টাকে cross multiply করে আর আমরা এটা divide, এখানে 7x আছে, ঠিক আছে? সো dividing by 7 in both side, ধরো বলে এখানে 7 এখানে 7 কাটে যাবে, সো এখানে শুধু কি থাকবে, শুধু x থাকবে, ঠিক আছে? দ্যাট মিন্স x is equal to minus 66 by 7, ঠিক আছে? সো এটার আনসার হলো এটা, ঠিক আছে? নাও এখানে আরেকটা প্রবলেম আছে, দেখেন ইফ 4x 4x plus 3 is equal to 15, 4x plus 3 equal to 15 দেওয়া আছে, এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করব, x এর ভ্যালুটা বের করে দেন 2x minus 3 এর ভ্যালুটা কত হবে এটা আমাদেরকে বের করতে লাগবে, 4x plus 3 equal to 15 এটা জানি, এখান থেকে x এর ভ্যালুটা বের করো, বের করে সে এটা আমাদের পুট করে দেবে, ঠিক আছে? সো লেটস ট্রাই দিস ওয়ান, ফোর এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু ফিফটিন, দিস ইমপ্লাইজ, শুনো যারা বিগিনিং যারা লিনিয়ার ইকুয়েশন আর ফার্স্ট টাইম করছো তারা এইভাবে তোমরা করলে পারবে না, তো তোমাদের জন্য একটা স্পেশাল ওয়ে আছে, সো গো টু দ্য বুক, বুকের মধ্যে কিছু রুলস লেখা আছে, সাম ইউ ক্যান অ্যাড সেম নাম্বার ইন বোথ সাইড, ইউ ক্যান সাবট্র্যাক্ট সেম নাম্বার ফ্রম বোথ সাইড, ইউ ক্যান মাল্টিপ্লাই সেম নাম্বার ইন বোথ সাইড, ইউ ক্যান ডিভাইড সেম নন জিরো নাম্বার ইন বোথ সাইড, ঠিক আছে? সো ওই রুলগুলো আমরা ইউজ করবো, ঠিক আছে? সো লেটস ট্রাই রুল, রুলটার মধ্যে কি করবো অ্যাকচুয়ালি, ফোর এক্স আছে তো এখানে থ্রি টাইমটা সরাবো, রুলস অফ ট্রান্সপোজিশনে কি এই সিক্স থেকে ডাইরেক্ট দিকে নিলে সাইনটা চেঞ্জ হয়, বাট এটা অ্যাকচুয়ালি চেঞ্জটা কিভাবে হচ্ছে এটা বলছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি প্লাস থ্রি আছে তো রুল নাম্বার টু আছে, সেম নাম্বার ক্যান বি সাবট্রাক্টেড ফ্রম বোথ সাইড, ঠিক আছে? এটা ইউজ করছি, প্লাস থ্রি আছে, সো মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু 15 মাইনাস 3, ঠিক আছে? নাও
3 + 3 - 3 কত ক্যান্সেল আউট হয়ে যাবে, দ্যাট মিন্স 4x + 0 = 15 - 3 কত 12, 4x = 12, দিস ইমপ্লাইজ x = এটা কিভাবে বের করব, জাম্প করব না, আমি এই স্টেপস দেখাবো এই সামটার মধ্যে, ঠিক আছে? সো এটা কি হবে, আমি উপরের সামটা মুছে ফেলছি, এখানে 4x = 12, এখন লাস্ট রুলটার মধ্যে কি ছিল, সেম নাম্বার ক্যান বি ডিভাইডেড ফ্রম বোথ সাইড অফ দ্য ইকুয়েশন, সেম নন জিরো নাম্বার, ঠিক আছে? সো এখানে আমাদের তো শুধু x বের করতে লাগবে, তাহলে 4x / 4 = 12/4, দ্যাট মিন্স এখানে 4 ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে 1, তো x = 12/4, এটাকে এটা সমান করলে 3 টাইমস, দিস মিন্স x = 3, ঠিক আছে? বাট কম্পিউটিং এখানে শেষ হয়নি, আমাদের এই জায়গাটা আছে, ঠিক আছে? দিস মিন্স 2x, নাও 2x - 3 = x এর ভ্যালুটা এখানে পুট করে দেব, 2 × 6 - 3, সরি 2 × 3 - 6, 6 - 3, 3, ঠিক আছে? সো এই প্রবলেমগুলো কোন এখান থেকে নিয়েছি, আমি নিয়েছি আরএস আগরওয়াল আইসিএসসি বোর্ডের, ঠিক আছে? সো অলরেডি আমার অফলাইনে আইসিএসসি বোর্ডের ক্লাস 6 এর ব্যাচ অলরেডি চলছে, সো যারা যারা পড়তে চাও তো ডু কন্ট্যাক্ট মি, ঠিক আছে? অ্যান্ড যদি কন্ট্যাক্ট নাম্বার চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি ওখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আমি অ্যাড্রেস দিয়ে দেবো, ঠিক আছে? টিল ডে ট্রাই দিস ওয়ান, আমি আরো কিছু হুমার দিচ্ছি, ওইগুলো তোমরা ট্রাই করবে, ঠিক আছে? টাটা।